মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু বই উৎসবের আজকে তৃতীয় দিন এবং শেষ দিন। আজকে অনুষ্ঠান শুরুতেই আমাদের সাথে আমরা যাকে পেয়েছি তিনি হলেন সাইমন রিং ও অন্যান্যের একাত্তরের লেখক রাহাত মিনহাজ। আমরা তাদেরকে শুভেচ্ছা জানাই। আজকে আমরা তার সাথে সাইমন রিং ও অন্যান্যের একাত্তর নিয়ে মুখোমুখি আলাপন। আমরা জানতে চাইব সাইমন রিং ও অন্যান্যের একাত্তরে উনি কি বলতে চেয়েছেন আমাদের জন্য, ওনার মেসেজটা কি ছিল। অসংখ্য ধন্যবাদ। আমি আসলে এই বইটার নিয়ে আলোচনায় আসার আগে আমি এই বইটার একটু ব্যাকগ্রাউন্ড একটু বলতে চাই। আসলে একটি বই কিন্তু আসলে একজন লেখকের কাছে তার সন্তানের মতো। আমার এই বইটি প্রথম প্রকাশিত হয় যখন, তখন আমার মনে হয়েছে মানে আমি এতটাই উত্তেজনায় ছিলাম, আমি এতটাই আপনার থ্রিলড ছিলাম এক কথায় আর কি, একটা রোমাঞ্চ অনুভব করছিলাম যে সেটা আসলে মনেই করছিল যায় আমার নতুন সন্তান পৃথিবীতে আসছে, এমন এমন আমি ফিল করেছিলাম। তো 2017 সালে যখন এই বইটি বাজারে আসে, সেই রোমাঞ্চকর যে ক্ষণটি, এই ক্ষণের পেছনের গল্পটা হচ্ছে এরকম যে আমি এখন শিক্ষকতা করি কিন্তু আমি আসলে মূলত ছিলাম সাংবাদিকতায় পড়াশোনা করেছি এবং আমি মূলধারার সাংবাদিকতা করতাম। আমি কাজ করতাম টেলিভিশনে, মূলত টেলিভিশনের রিপোর্টার হিসেবে কাজ করতাম, কিন্তু এর পাশাপাশি আমি পত্রপত্রিকায় লিখতাম, আমি একটা সাপ্তাহিক পত্রিকায় লিখতাম এবং সেই পত্রিকার যিনি সম্পাদক ছিলেন তিনি আমাকে কিছু ফ্রিডম দিয়েছিলেন যে আপনি মুক্তিযুদ্ধের বিষয়ে বিভিন্ন লেখা লিখতে পারেন। তো তখন আমি যখন টেলিভিশনে কাজ করার পাশাপাশি মুক্তিযুদ্ধ নিয়ে অনেক ব্যক্তির আমি সাক্ষাৎকার গ্রহণ করা শুরু করি ওই পত্রিকার জন্য মূলত। তো দেখা গেল যে আমি ব্যারিস্টার আমিনুল ইসলামের ডেপুটি করেছি 17 এপ্রিল অর্থাৎ মুজিবনগর সরকারি, আমি ইন্টারভিউ করেছি ডক্টর কামাল হোসেনের বঙ্গবন্ধু স্বদেশকর্তা বন্ধু দিবস নিয়ে। তো এরকম কাজ করতে 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 একটা ভলিউম দাঁড়িয়ে যায় যে আমি 8-10 জনের ইন্টারভিউ করে ফেলেছি যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ সাক্ষী। তো এই কাজটা আমার করা হয়ে গিয়েছিল আমার পেশাগত কাজের সাথে সাথে। তো তারপরে 2013 সালের শেষে আমি জয়েন করি যমুনা টেলিভিশনে, সেখানে সাইমন জন রিং যিনি বাংলাদেশের সম্প্রচার সাংবাদিকতার পথিকৃত বলা যায়, বাংলাদেশের সম্প্রচার সাংবাদিকতার গুরু বলা যায়, সাইমন জন রিং তখন যমুনা টেলিভিশনে অ্যাডভাইজার হিসেবে যোগ দেন। তো সাইমনের সাথে আমার 1971 সাল নিয়ে অনেক গল্প হতো, অনেক কথা হতো। তো সাইমনকে আমি বলতাম, সাইমন আমি কিন্তু তোমাকে লিখবো। তো সে আমাকে সেই স্পেসটা দিয়েছে যে দুপুরের খাবারের পরে সে যখন একটু রেস্ট করতো তখন আমি তার রুমে যেতাম। তো তখন সাইমন আমাকে তার 1971-এর গল্প কিনে শোনা। তো এইটা চার পাঁচ দিন আমি এই গল্পটা শুনেছি সাইমনের কাছ থেকে, অর্থাৎ 1971 সালে সাইমন তখন টেলিগ্রাফের রিপোর্টার, সে কিভাবে আপনার রিপোর্টিং করেছে, কিভাবে কঠিন সময় পার করেছে, কিভাবে এই যে আমাদের সামনে ঘটে ইন্টার কন্টিনেন্টে কীভাবে সে লুকিয়েছিল, কীভাবে রিপোর্টিং এর কাজ করেছে, কিভাবে ছুটি নিয়েছে, কিভাবে পাঞ্জাবি পরে স্পটে গিয়েছে, এই গল্পগুলো সাইমন আমার সাথে বলতো। তো সাইমনের সাথে তখন আমি এই ইন্টারভিউটা, একটা বড় ইন্টারভিউ আমি লিখে ফেলি, প্রায় 4,500 শব্দের একটা বড় ইন্টারভিউ করে। তো তারপরে যখন আমি শিক্ষকতায় আসলাম 2016 সালে, যখন আমি শিক্ষকতায় যুক্ত হলাম, তখন আমার মনে হলো যে এটাকে আমি একটা আমার যে মুক্তিযুদ্ধের যে সকল ব্যক্তির সাক্ষাৎকার নিয়েছি সেগুলো নিয়ে একটা বই করা যায় কিনা। তো তখন আমি একটা পাণ্ডুলিপি তৈরি করে, একটা ম্যানুস্ক্রিপ্ট তৈরি করে আমি সাবন প্রকাশনকে যোগাযোগ করি এবং তখন সাবন প্রকাশন সিদ্ধান্ত নেয় যে এই বইটা, এখানে অনেকের সাক্ষাৎকার থাকলেও এখানে আমি একটু বলে দিই যে এখানে কার কার সাক্ষাৎকার রয়েছে এই বইটিতে, এটা হচ্ছে মুক্তিযুদ্ধের সাক্ষাৎকার সংকলন বিভিন্ন ব্যক্তির বিভিন্ন বিষয়ে। যেমন আপনারা জানেন 7ই মার্চ বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটা বড় ঘটনা, 7ই মার্চ ঘটনা প্রবাহ কভার করেছিলেন সাংবাদিক হিসেবে সাংবাদিক এবিএম মুসা, তার অভিজ্ঞতা আমি পত্রিকার জন্য লিখেছিলাম যেটা পরে বইয়ে স্থান পেয়েছে। আপনারা সবাই জানেন শাহজাহান ভদ্রলোক আছেন, তিনি পুলিশে চাকরি করতেন, তিনি রাজারবাগ পুলিশ লাইন্সে ছিলেন দায়িত্বরত। তো তার একটা ইন্টারভিউ আমি করতে পেরেছিলাম শাহজাহান সাহেবের, তিনি রাজারবাগ পুলিশ লাইন্সে যে হামলাটা হয়েছিল সেই ঘটনার প্রভাব আমাকে বলেছে। সাইমন জন রিং তার ইন্টারভিউতে বইয়ের স্থান পেয়েছি অপরিহার্যভাবে। ব্যারিস্টার আমিনুল ইসলাম তার একটা বড় ইন্টারভিউ এই বইয়ে আছে, যেখানে মুক্তিযুদ্ধের আমাদের অন্যতম একটা ইতিহাসের ক্ষেত্র, যে ক্ষেত্রটা আমরা বলি মুজিবনগর সরকার,
মুজিবনগর সরকারের পুরো ঘটনা প্রবাহ তিনি তুলে ধরেছেন। এই বই স্থান পেয়েছে শাহীন রেজা নূরের একটি সাক্ষাৎকার, সাংবাদিক সিরাজুদ্দিন হোসেনের ছেলে, শহীদ সাংবাদিক, শহীদ বুদ্ধিজীবী সিরাজুদ্দিন হোসেনের ছেলে শাহীন রেজা নূর, তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন আমাকে। তিনি বড় পরিসরে বলেছেন তার বাবাকে কিভাবে পাকিস্তান সেনাবাহিনী তুলে নিয়ে গিয়েছে, তার পরিবারে কিভাবে ঘটনাটা ঘটেছে, পুরো ঘটনাটা তিনি আমাকে বলেছেন। তার একটা ইন্টারভিউ এখানে আছে, একটা ইন্টারভিউ, দুটো ইন্টারভিউ এখানে সংকলিত আছে, যে আমার পক্ষে তো আর এ কে নিয়াজির ইন্টারভিউ করা সম্ভব নয়। তো এ কে নিয়াজির একটা ইন্টারভিউ তিনি একটা ইন্ডিয়ান পত্রিকাতে দিয়েছিলেন, সেটা আমি অনুবাদ করেছি, সংকলিত স্থান পেয়েছে। আর আরেকটি ইন্টারভিউ আপনারা জানেন যে 1972 বঙ্গবন্ধু একটা ইন্টারভিউ দিয়েছিলেন সাংবাদিক ডেভিড ফ্রস্টকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি ইন্টারভিউ দিয়েছিলেন ডেভিড ফ্রস্টকে, যার ভিডিও কপি পাওয়া যায়। তো আমি পুরো ভিডিওটা দেখে দেখে বঙ্গবন্ধু সেই সাক্ষাৎকার কি বলেছেন সেটার ম্যানুস্ক্রিপ্ট করে বাংলায় রূপান্তর করে সেটা এই বইয়ে সংকলন করেছে। তো এই বইয়ে যাদের সাক্ষাৎকার রয়েছে আমি একদম ছোট করে আরেকটা বলে যাই, জনাব এ বি এ মুসা, জনাব শাহজাহান, সাইমন চৌধুরী, ব্যারিস্টার আমিরুল ইসলাম, শাহীন রেজা নূর, এ কে খন্দকার। আমি এ কে খন্দকার কথা ভুলে গেছি, এ কে খন্দকার আপনারা জানেন যে মুক্তিযুদ্ধের উপসর্বাধিনায়ক হিসেবে সারেন্ডার অনুষ্ঠানে ছিলেন, এ কে খন্দকার একটা ইন্টারভিউ এখানে স্থান পেয়েছে। এ কে নিয়াজির সংকলিত ইন্টারভিউ এবং বঙ্গবন্ধুর সংকলিত একটা সাক্ষাৎকার এই বইয়ে রয়েছে। এবং পরিশিষ্টে কিছু কিছু চ্যাপ্টার এখানে যুক্ত আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে বঙ্গবন্ধুকে যেভাবে গ্রেফতার করা হয় 1971 সালের 25 মার্চ কাল রাতে বঙ্গবন্ধুর বাসায় যেভাবে অভিযান পরিচালিত হয়, এটা আপনারা সবাই জেনে থাকবেন যে সিদ্দিক সালিকার একটা বই আছে উইটনেস টু সারেন্ডার, সেই বইয়ের বর্ণনা অনুযায়ী বঙ্গবন্ধুকে গ্রেফতার করার যে ঘটনাটা কখন সেটা এই বইয়ে সংকলিত হয়েছে। একই সাথে 1971 সালের 17 এপ্রিল যেদিন আপনার মুজিবনগর সরকার শপথ নিল, তার পরের দিনে সংবাদপত্রে কিভাবে বাংলাদেশের ঘটনা প্রভাব এসেছে তার একটা নিবন্ধ এখানে যুক্ত আছে। আরেকজন বীর যোদ্ধা যার নাম খালেদ মোশাররফ, আপনারা সচিবে থাকবেন, সেক্টর কমান্ডার, পরবর্তীতে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক ঘটনা প্রবাহের সাথেও তিনি যুক্ত ছিলেন। 3 নভেম্বর 1975 সালের একটা অভ্যুত্থান সংগঠিত করেছেন, যদিও 7 নভেম্বর তিনি নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হন, তার অভ্যুত্থানটি ব্যর্থ হয়। খালেদ মোশাররফের যে বিয়োগান্তক বিদায়, অর্থাৎ খালেদ মোশাররফের যে মুক্তিযুদ্ধের সময়কার ভূমিকা এবং তার যে বিয়োগান্তক বিদায় বা অর্থাৎ বিয়োগান্তক তার মৃত্যুর ঘটনা প্রবাহ, সেটা নিয়ে একটা চ্যাপ্টার এখানে সংকলিত আছে, এটা একটা অনুচ্ছেদ আকারে আছে। আরেকটি ঘটনা প্রবাহ এই বইয়ে পরিশিষ্টে যুক্ত আছে, সেটা হচ্ছে ভারতীয় স্বীকৃতির ঐতিহাসিক সেই দিন, অর্থাৎ 1971 সালের যেদিন ভারত বাংলাদেশের স্বীকৃতি দেয় 6 ডিসেম্বর, একটা ঐতিহাসিক দিন, সেই দিনের ঘটনা প্রবাহ কেমন ছিল, কলকাতার থিয়েটার রোডে যেটা বর্তমান শেক্সপিয়ার সরণি সেখানকার পরিস্থিতি কেমন ছিল, ঘটনা প্রবাহ কেমন ছিল, তার একটি নিবন্ধ এখানে যুক্ত আছে। এই বইয়ে আরেকটি পরিশিষ্ট নিবন্ধ যুক্ত আছে, তার নাম হচ্ছে রুমির খোঁজে। আমরা জানি শাফি ইমাম রুমি শহীদ জনমী জাহানারা ইমামের সন্তান রুমি, আমাদের মুক্তিযুদ্ধের শহীদ বীর যোদ্ধা, গেরিলা যোদ্ধা, ঢাকার গেরিলা যোদ্ধা, তার যে জীবন কাহিনী, তার যে যুদ্ধ দিনের কথা এবং তার যে আত্মত্যাগের ইতিহাস, সেটি এই বইয়ে সংকলিত আছে। আরেকটি ছোট্ট চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারের নাম হচ্ছে প্রহসনের কমিশন, প্রহসনের প্রতিবেদন, অর্থাৎ 1971 সালের পরে পাকিস্তান সরকার একটা কমিশন গঠন করেছিল ভুট্টো সরকার, সেই কমিশন নাম হচ্ছে হামিদুর রহমান কমিশন, হামিদুর রহমান, জাস্টিস হামিদুর রহমান, তিনি একটা কমিশন গঠন, তাকে নেতৃত্বের কমিশন গঠন হয়েছিল। সেই কমিশনে কি ঘটেছিল তার ঘটনা প্রবাহ এই বইটিতে সংকলিত আছে। আরেকটি চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টার হচ্ছে একজন মেজর হায়দার। আমরা জানি আমাদের মুক্তিযুদ্ধের ঢাকার যে সেক্টর 2, এই সেক্টর 2-র একজন বড় কমান্ডার ছিলেন, তার নাম মেজর হায়দার, যে মেজর হায়দারের হাতেই ঢাকার যে গেরিলারা রুমি, বদি, আজাদ, চুল্লু যারা ট্রেনিং নিয়েছিলেন ঢাকার গেরিলারা ত্রিপুরার মেলাঘরে, সেই মেজর হায়দারের যে ভূমিকা মুক্তিযুদ্ধে এবং তার বীরান্ত বিদায় এবং তার মৃত্যু, সেই ঘটনা প্রভাব এখানে সংকলিত আছে। আরেকটি পরিশিষ্ট আছে, এটা বলা হচ্ছে ডিসেম্বর ডিপ্লোমেসি, রহস্যজনক পুলিশ প্রস্তাব ও ভুট্টোর নাটক, অর্থাৎ 1971-এ জাতিসংঘে আরেকটা যুদ্ধ চলছিল, আরেকটা ফ্রন্টে যুদ্ধ চলছিল, যে যুদ্ধে আমাদের সহযোগী ছিল ভারত এবং রাশিয়া, সেখানে কি ঘটেছিল এবং জুলফিকার আলী ভুট্টো তখন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী হিসেবে সেখানে গিয়েছিলেন, আপনারা জেনে থাকবেন বেনজির ভুট্টো সেই প্রতিনিধি দলে ছিল, তো সেখানকার ঘটনার প্রভাব কি ছিল, সেটি আরেকটি
আরেকটি অনুচ্ছেদে পরিশিষ্ট আকারে এই বইটিতে এই বইটিতে লেখা আছে। তো আমার সময় বেশি নয়, আমি জানি আমার খুব কম সময়ের মধ্যে শেষ করতে হবে। আমি শুধু এই যে এই বইটা যার নামে করা, অর্থাৎ সাইমন জন ড্রিং প্রয়াত হয়েছেন, সদ্য প্রয়াত হয়েছেন, সাইমন জন ড্রিং এর যে সাক্ষাৎকারটি সেটি নিয়ে কয়েকটি কথা বলে আমার আলোচনাটা আমি শেষ করতে চাই। কারণ সবারটা বললে অনেক সময় লেগে যাবে। আমি আশা করবো যারা হয়তো বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে একটু পড়াশোনা করেন বা যাদের একটু আগ্রহ আছে তারা হয়তো পরবর্তী সময় এই বইটি সংগ্রহ করে পড়তে পারেন। এবং মুক্তিযুদ্ধের যে জীবন্ত চরিত্রগুলো, এই চরিত্রগুলো কীভাবে মুক্তিযুদ্ধকে এক্সপিরিয়েন্স করেছেন, কীভাবে দেখেছেন, কীভাবে অংশগ্রহণ করেছেন, সেই বিষয়গুলো তারা আপনারা চাইলে বই থেকে পড়ে জানতে পারেন। তো আমি সাইমন জন ড্রিং এর গল্পটাই একটু বলি। তো সাইমন জন ড্রিং এর গল্পটা হচ্ছে এরকম যে সাইমন জন ড্রিং 1971 তিনি আফ্রিকার একটা দেশে কম্বোডিয়াতে তিনি তার টেলিগ্রাফ থেকে একটা অ্যাসাইনমেন্টে ছিলেন। ওকে, তখন তার এডিটর সাইমনকে ফোন করে, ফোন করে বলে যে সাইমন ইস্ট পাকিস্তানে ঘটনা অনেক খারাপ, অর্থাৎ ইস্ট পাকিস্তানের গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, তুমি সেটা কাভার করতে যাবা কিনা। তো সাইমন এটা খুব লুফে নাই যে সে এটা কাভার করতে চায়। এবং সে মার্চের শুরুতে সাইমন জন ড্রিং ঢাকায় আসে এবং আমাকে যে তারিখটা বলেছিল সেটা ছিল তিন মার্চ সাইমন জন ড্রিং ঢাকাতে আসে আর কি। তো ঢাকাতে আসার পরে সাইমন জন ড্রিং 7 মার্চের ভাষণটা কাভার করতে পেরেছিলেন, অর্থাৎ 7 মার্চে বঙ্গবন্ধুর যে ভাষণ, ঐতিহাসিক ভাষণ, এই ভাষণটি সাইমন জন ড্রিং আমাকে যে বয়ানে জানিয়েছে এই সাক্ষাৎকারে প্রকাশ করেছেন, আপনারা সেটা এখানে ছবিও দেখতে পাচ্ছেন। তো আমাকে সাইমন জন ড্রিং যেটা বলেছেন যে এইটার একটা ছবি দেখা যাচ্ছে, সাইমন ড্রিং পুরাতন দিনের ছবি আপনারা যদি দেখতে পান। তো সাইমন জন ড্রিং আমাকে যেটা বলেছে সেটা হচ্ছে এরকম যে তিনি 7 মার্চের ভাষণটা কাভার করতে সেখানে যান, অর্থাৎ রেসকোর্স ময়দানে। এবং সাইমনের ভাষ্য হচ্ছে তিনি বাংলা ভাষাতে তখন বসেন না, তার তো বাংলা ভাষা বোঝার কথাও হয় না, ইংরেজি। তো সাইমন যখন ইংরেজি ভাষাতে এই ভাষণটা বাংলা ভাষায় ভাষাটা যখন শুনেছেন, অনেকে হয়তো তাকে ট্রান্সলেট করে দিয়েছে শুনেছেন, তো আমি সাইমনকে জিজ্ঞাসা করেছিলাম যে তোমার এই ভাষাটা দিয়ে কি মনে হয়েছে, তুমি তো ভাষা বোঝো না। তো সাইমন আপনি বললেন যে তার সাথে মনে হয়েছে যে 7ই মার্চে বাঙালিদের যে উচ্ছ্বাস উন্মাদনা এবং বাঙালির যে অংশগ্রহণ ছিল, এই উচ্ছ্বাস উন্মাদনা এবং অংশগ্রহণ দেখে সাইমন জন ড্রিং মনে করেছিলেন বা বুঝতে পেরেছিলেন যে এই জাতিকে আর পরাধীন রাখা সম্ভবপর নয়। যেভাবে মানুষ অংশগ্রহণ করেছে, যেভাবে মানুষজন এই সমাবেশে এসেছেন এবং যেভাবে আসলে অংশগ্রহণ করেছে, আপনি নিশ্চিত হয়েছেন যে আর যাই হোক এই জাতিকে স্বাধীনতা থেকে আর বিরত রাখা সম্ভবপর নয়। তারপরে ঘটনাক্রমে সবারই জানা 25 মার্চ কালকা, 25 মার্চে কালকাতে ক্র্যাকডাউন হলো। এই বইটিতে সাইমন বর্ণনা দিয়েছেন যে 25 মার্চ বিকালবেলা তারা বুঝতে পারলেন চিপস আর ডাউন, তাদের একটা ইংরেজি প্রবাদ, চিপস আর ডাউন, এটার মানে হচ্ছে যে খুব খারাপ কিছু ঘটতে যাচ্ছে। যে তারা বুঝতে পারলেন যে ইয়াহিয়া খান চলে গেছেন এবং পাকিস্তান সেনাবাহিনী আজকে রাতের বেলায় ক্র্যাকডাউনটা শুরু করবে। তো রাতের বেলা ক্র্যাকডাউন শুরু হলো এবং সেই ক্র্যাকডাউনটা সম্পূর্ণ হয়ে গেল। এবং এই মধ্যেই সিদ্দিক সালিম যে আপনারা জানেন তখনকার মেজর সিদ্দিক সালিম পাকিস্তান সেনাবাহিনীর লিয়াজো কর্মকর্তা ছিলেন এবং মুক্তিযুদ্ধের 3-9 মাস তিনি কিভাবে প্রেস পরিচালিত হবে, কিভাবে প্রেস সংবাদপত্র পরিচালিত হবে সেটা পুরোটাই সিদ্দিক সালিম নিয়ন্ত্রণ করেছেন। অত্যন্ত পাওয়ারফুল একজন কর্মকর্তা সিদ্দিক সালিম। তো সিদ্দিক সালিম সে তার বহর নিয়ে চলে আসে আপনার হোটেলে এবং হোটেলে এসে জানায় যে পূর্ব পাকিস্তানের ভিতরে গৃহযুদ্ধ পরিস্থিতি, এখানে কোনো সাংবাদিক থাকতে পারবে না। অর্থাৎ প্রায় 200 সাংবাদিক ছিল, অনেকে কেউ কেউ বলে 240 সাংবাদিক, তাদেরকে পূর্ব পাকিস্তান থেকে অঘোষিতভাবে বহিষ্কার করা হয়। কিন্তু সাইমন জন ড্রিং এই বহিষ্কার দেশটা মানেননি। তিনি আপনারা সবাই জানেন বিভিন্ন টেলিভিশনে আছে, ইউটিউবে সাইমনের বক্তব্য আছে, সাইমন এই হোটেল ইন্টারকন্টিনেন্টালের উপরে যেখানে এসি রুম সেই এসি রুমের পেছনে লুকিয়ে থাকেন এবং তিনি দেশ ত্যাগ করেন।
তারপরে কি ঘটলো তখন সাইমন জন গ্রিন আরেকজন সঙ্গী পেলেন এটা সঙ্গীর ছবি এখানে আছে তার নাম হচ্ছে মিশেল লরেঞ্জ এবং ফরাসি ভাষায় মিশেল লরা বলা হয় ফরাসি ভাষায় তো মিশেল লরেঞ্জ বা মিশেল লরা তিনি এবি ফটোগ্রাফার ছিলেন তিনিও লুকিয়েছিলেন ওকে তিনিও লুকিয়ে থাকলেন তিনিও দেশ ছাড়লেন না তিনিও থেকে গেলেন আপনারা সবাই জানেন যে 25 মার্চ কাল রাতে ক্র্যাকডাউন হলো 26 মার্চ পুরোটাই কারফিউ এই কারফিউর মধ্যেই সবাইকে দেশ থেকে বহিষ্কার করা হলো এবং তারপরে যেটা ঘটলো সাইমন এবং লরা লুকিয়ে থাকলেন এবং 27 মার্চ সকালবেলা তারা পোশাক পাল্টে তারা তাদের ওয়েস্টার্ন পোশাকটা চেঞ্জ করে পাঞ্জাবি পরে সাইমন এবং মিশেল তারা বেরিয়ে গেল এবং বেরিয়ে গেলে প্রথম কোথায় গেলেন বেরিয়ে গেলে তারা গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে যেখানে আপনার ব্রিটিশ কাউন্সিল বর্তমানে সেখানে যারা যাওয়ার পরে দেখতে পান যে ওখান থেকে শেরিং করা হয়েছে ওখান থেকে দুই দিকে শেরিং করা হয়েছে একটা হচ্ছে জহুরুল হক হল যেটা 71 সালে সার্জেন্ট জহুরুল হক হল নামে ছাত্র নামকরণ করেছিল তখনকার অফিসের নাম ছিল ইকবাল হল তো জহুরুল হক হল এবং জগন্নাথ হলে ওখান থেকে শেরিং করা হয়েছে তারপরে সাইমন জগন্নাথ হলে যান জহুরুল হক হলে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরো কিছু জায়গা তিনি ঘোরেন পুরাতন ঢাকা যান এবং সকল তথ্যপত্র সংগ্রহ করে তিনি সবকিছু রেডি করেন এবং মিশেল ছবি তোলেন এবং এই ছবিগুলো নিয়ে তারা আবার হোটেলে ফেরত আসেন তারা যখন হোটেলে ফেরত আসছিলেন তখন পাকিস্তান সেনাবাহিনীর একটা কনভয় তাদেরকে পাস করে যাচ্ছে এবং তখন সাইমন আমাকে সাক্ষাৎকার বলেছেন যে তখন তিনি মনে করলেন যে ট্রাভেল স্টার্টস নাও তার সমস্যাটা শুরু হলো কারণ তিনি মনে করলেন পাকিস্তান সেনাবাহিনী দেখে ফেলেছে এবং ব্যাপারটা হলো তার সাইমনকে যখন তারা দেখতো তারপরে আবার কিন্তু সাইমন আমাকে সাক্ষাৎকার বলেছেন যে পাকিস্তান সেনাবাহিনী গোয়েন্দা লোকেরা কিন্তু আবার হোটেলে এসেছে হোটেল ইন্টারকন্টিনেন্টাল এসেছে এবং যখন সাইমনের রিপোর্টিং এর কাজ শেষ হয়ে গেল তখন সাইমন জন গ্রিন যেটা করলেন যে তখন তো রিপোর্ট তো প্রকাশ করতে হবে রিপোর্ট তো শুধু পেলেই হবে না রিপোর্ট তো প্রকাশ করতে হবে আর রিপোর্ট এখান থেকে প্রকাশ করার একমাত্র উপায় হচ্ছে পূর্ব পাকিস্তান ত্যাগ করা তবে পাকিস্তান ত্যাগ করবে কিভাবে তখন সাইমন জন গ্রিন হোটেলে ফেরত আসার পরে তখন টিকেটের এগেনস্টে পাকিস্তান সেনাবাহিনী কর্তৃপক্ষ তখন কিছু নাম্বার ইস্যু করত যে এই নাম্বারের টিকিটধারীরা তারা পাকিস্তান ত্যাগ করতে পারে যখন একটা জার্মান দম্পতি তাদেরকে টিকিটের এগেনস্টে নাম্বার দেয় তাদের কাছ থেকে সেই টিকিটের এগেনস্টে নাম্বারটা নিয়ে তারা আসলে পূর্ব পাকিস্তান ত্যাগ করতে শুরু করবে ব্যাপারটা যেটা থাকবে 1971-এ প্লেন কিন্তু চলতে হচ্ছে ঢাকা করাচি কলম্বো রুটে কারণ তখন ভারতের আকাশসীমা বন্ধ ভারতের আকাশসীমা তখন বন্ধ তার মানে এখান থেকে প্লেন প্রথমে যাবে করাচি না এখান থেকে প্রথমে প্লেন যাবে হচ্ছে কলম্বো কলম্বো থেকে করাচি তারপরে অন্য ডেস্টিনেশন ওকে তো এই যে পুরো যাত্রাটা এই যাত্রার মাঝে সাইমন জন গ্রিন দুইবার তল্লাশি শিকার হন একবার ঢাকাতে আরেকবার হচ্ছে করাচি বড় ধরনের তল্লাশি শিকার পান এবং করাচিতে যখন তল্লাশি করা হয় তখন তাদেরকে একেবারেই বিবস্ত্র করা হয় সাইমন জন গ্রিন কৌশলে তার রিপোর্টিং এর নোটগুলো রেখেছিল হচ্ছে তার জুতার মধ্যে মানে মোজার মধ্যে যখন তাকে সবকিছু খুলতে বলা হলো সে এমন ভাবে মোজাটা খোলে যাতে মোজার মধ্যে নোটগুলো থেকে যায় ওকে তো এইভাবে সে নোট খুলে ওই রিপোর্টের নোটগুলো সে বাঁচিয়ে সে করাচিটাও ফাঁকি দিতে পারে ইভেন যখন সে করাচি ত্যাগ করছে তার প্লেন অর্থাৎ করাচি থেকে যখন প্লেনটা থাইল্যান্ডে যাবে ব্যাংককে যাবে তখন একজন অফিসার অর্থাৎ যখন প্লেনটা চলা শুরু করবে এটা একটা সিনেমাটিক ঘটনা ছিল সাইমনের ভাষণ অনুযায়ী যে তখন সেনাবাহিনীর কিছু অফিসার অলরেডি করাচিতে চলে আসছিল অর্থাৎ সাইমন জন গ্রিন এখানে ছিলেন সেটা সেনাবাহিনী জানতে পারে সিদ্দিক সালিম জানতে পারে সেটা করাচিতে জানানো হয় এবং সাইমনকে ধরার জন্য গ্রেফতার করার জন্য অভিযান চালানো হয় কিন্তু খুব লাকি টাইমিংটা না মেলার কারণে আসলে সাইমন জন গ্রিন এবং মিশেল ছাড়া পেয়ে যান তারা ব্যাংককে সক্ষম হন
এবং ব্যাংকক যাওয়ার পরে তিনি তার রিপোর্টটা ফাইল করেন। এই রিপোর্টটার নাম হচ্ছে ট্যাঙ্কস ক্র্যাশ দ্য রিভোল্ট ইন পাকিস্তান। আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেই রিপোর্টের কপিটা এখানে আছে। এবং এই রিপোর্টটা 30 মার্চ 1971 টেলিগ্রাফে প্রকাশিত। এটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের গণহত্যার উপরে প্রথম প্রতিবেদন। এরপরে অ্যান্টনি মাস্টার এখানে সার্চ করেছেন, তারপরে আরো অনেক রিপোর্টার কাজ করেছেন, সিডনি শ্যাম্বার কাজ করেছেন, অনেক রিপোর্টাররা কাজ করেছেন। হ্যাঁ, কিন্তু এই রিপোর্টটা মনে রাখতে হবে, এটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপরে গণহত্যার প্রেক্ষাপটে প্রথম প্রতিবেদন, যেটা 30 মার্চ 1971 টেলিগ্রাফে প্রকাশিত হয়। তো এটাই 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 মূলত গল্প, এই এই গল্পটাই এখানে আছে। আমি এই গল্পটা একটু শেষ করতে চাই, আমার আমার মনে হয় সময় শেষে দিয়ে কিনা যাই না। রবীন্দ্র আমার কাছে কতক্ষণ সময় আছে? 5 মিনিটের মতো সময় আছে, ধন্যবাদ। তো আমি আমি একটা গল্পটা দিয়ে শেষ করতে চাই। আমরা সবাই আপনারা সবাই জানবেন যে সাইমন জন দিনের সাথে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা অত্যন্ত সুসম্পর্ক ছিল। দেশ স্বাধীন হওয়ার পরে সাইমন জন দিন ঢাকাতে ছিলেন এবং 16ই ডিসেম্বর সাইমন জন রিং ভারতীয় সেনাবাহিনীর ট্যাঙ্কে করে মানে 16ই ডিসেম্বর রেসপন্সে ছিলেন এবং বাংলাদেশে তিনি প্রবেশ করেছিলেন ভারতীয় সেনাবাহিনীর সাথে কলকাতা হয়ে। অর্থাৎ 28-29 মার্চ তিনি চলে গেলেন ব্যাংককে, সেই ব্যাংকক থেকে তিনি আবার কলকাতায় আসেন। আবার যখন চূড়ান্ত যুদ্ধ শুরু হয় এবং বাংলাদেশ যুদ্ধে জয়ী হতে যাচ্ছিল পরিবর্তিত হয়, তখন তিনি ভারতীয় সেনাবাহিনীর ট্যাঙ্কে করে আবার ঢাকায় আসেন। ওকে, এবং ঢাকায় আসার পরে সাইমনের সাথে বঙ্গবন্ধুর অনেকবার দেখা হয়, কথা হয় এবং সাইমনের এক জন্মদিনে বঙ্গবন্ধু কেক পাঠিয়েছিলেন সাইমনের বাসায়, সেটা আমাকে সাইমন জানিয়েছেন। এবং আমি সাইমনকে জিজ্ঞাসা করেছিলাম যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে তোমার কোন স্মৃতিটা মনে আছে, তুমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কিভাবে মনে রেখেছো? তো সাইমন যদি আপনি বলেছিলেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন একজন খুবই ফ্রেন্ডলি মানুষ, তার নাম এমনিতেই বন্ধু নন, বঙ্গবন্ধুর নাম এমনিতেই বন্ধু নয়, তিনি আসলেই বন্ধু ছিলেন এবং খুব ফ্রেন্ডলি মানুষ ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং সাইমন আমাকে বলেছেন, যেটা এই বইয়েও লিপিবদ্ধ আছে, যে যখনই সাইমনের সাথে বঙ্গবন্ধুর কথা হয়েছে তখনই কোনো না কোনো ভাবে বঙ্গবন্ধু সাইমনের কাঁধে কয়েকবার হাত রেখেছিলেন কাঁধে। তো সাইমন আমাকে এই এই সাক্ষাৎকার শেষ করে বলেছেন যে বঙ্গবন্ধুর হাতটা ছিল খুবই ভারী এবং খুবই ফ্রেন্ডলি, খুবই উষ্ণ। অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন সাংবাদিক বান্ধব, উষ্ণ হৃদয়ের মানুষ, আসলই মানুষের বন্ধু, আসলই বঙ্গের বন্ধু, এমন একজন মানুষ ছিলেন। আমি এই সাক্ষাৎকারের এক পর্যায়ে জিজ্ঞাসা করেছিলাম বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নিয়ে, বঙ্গবন্ধু শাসনামল নিয়ে। সাইমন জন দিন আপনি বলেছিলেন যে আসলে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে তিনি খুবই ব্যথিত ছিলেন এবং তিনি যদি সেনাবাহিনীতে হয়তো যদি কিছু সিদ্ধান্ত যদি নিতে পারতেন, কিছু কিছু বিষয় যদি কঠিন কিছু সিদ্ধান্ত নিতেন, তাহলে হয়তো 1975 সালের 15ই অগাস্টের যে ঘটনা প্রবাহ সেটা হয়তো এড়ানো সম্ভবপর হতো। তো এটাই হচ্ছে মূল আলোচনা, সাইমনের এই সাক্ষাৎকারের গল্প আপনাদের জন্য। তো এই গল্পটা এখানেই শেষ হচ্ছে। আমি আপনাদেরকে অনুরোধ করব যে এটা সাক্ষাৎকারের সংকলন, এখানে অনেকগুলো সাক্ষাৎকার রয়েছে। আপনারা যদি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘটনা প্রবাহটা এই মানুষদের জমা নিতে জানতে চান, এই মানুষদের মাধ্যমে জানতে চান, আমি আবারও বলছি সাংবাদিক এ বি এম মুসা, শাহজাহান সাহেব, সাইমন জন রিং, ব্যারিস্টার আমিরুল ইসলাম, শাহিন রেজানুর, এ কে খন্দকার, এ কে নিয়াজি, ডক্টর কামাল হোসেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই মানুষগুলোর জগতে যদি 71-কে আপনি জানতে চান তাহলে বলবো এই বইটি আপনার জন্য অবশ্য পাঠ্য হতে পারে। ধন্যবাদ।